রিয়া, তোমার জন্য হ্যাপি রোজ ডে। আই লাভ ইউ গাইস, আই লাভ ইউ সো মাচ গাইস। তোমার বয়ফ্রেন্ড গাইস মানে আছে তো, হারিয়ে গেছে এর বয়ফ্রেন্ড পাচ্ছে না, ও হারিয়ে গেছে এখানটায়। So hey guys, welcome back to my new sad vlog. Sad বলতে আজকে হলো রোজ ডে, আর গাইস হ্যাপি রোজ ডে। আর আমার জন্য আজকে হলো স্যাড ডে, কারণ আমার কেউ রোজ দেওয়ার মতো কেউ নেই। সবাইকে হয়তো রোজ দিচ্ছে আজকে তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কিন্তু আমার কেউ নেই, তার জন্য আমাকে কেউ রোজও দেবে না। কিন্তু ভাই তুই একটা কিনে দিস। যাই হোক, এখন যাচ্ছিলাম আমরা চাকদা, আর ভিডিও শ্যুট করতে যাচ্ছি, একটা প্র্যাঙ্ক শ্যুট করবো, আর ওখানে সময় পাড়া ভিডিও শ্যুট করতে হবে, তার জন্য যাচ্ছি। মানে দুদিন আগে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার ঠান্ডা লেগেছে, তার জন্য যেতে পারিনি। বিশাল শরীর খারাপ ছিল ভাই, এখনো ঠান্ডা লেগেছে। আর আমি দেখো বাইক চালাচ্ছি না, আমার বাইক আমি কোনোদিন চালাতে দিই না, আর কি আজকে দিয়েছে, পারে না যেহেতু, তার জন্য চালাতে দিতাম না। তো যাই হোক, তো এখন যাবো ফার্স্ট চাকদা। তো তারপরে আরো অনেকে আসতে চলেছে, আজকের ব্লগটা একটু মজাদার করতে চলেছি, কারণ আজকের দিনটা আমার স্যাড যেহেতু, তার জন্য একটু নিজেকে মানে খুশিতে খুশিতে রাখতে হবে, নাহলে মনটা সবসময় ভিতর থেকে ভেঙে যাবে আস্তে আস্তে, কারণ আজকে রোজ ডে তো শুরু। আজকে সবে আরো আছে, সামনে কতদিন থাকে রে, এই যে কতদিন চলে, এক সপ্তাহ, এখন এক সপ্তাহ চলবে, মানে এখন এক সপ্তাহ সহ্য করতে হবে, বুঝতে পারছো? সবে একটা দিন, একটা দিনে আমার অবস্থা খারাপ ভাই। ও আর তোমরা কেউ আমাদের সুদয় ভাইরা যদি কেউ লাইক টাইক করো, তাহলে একটু ওকে বলো, ওর একদম সিঙ্গেল মানুষ, ওর একটা গার্লফ্রেন্ড নাই। A few moments later. Hello, happy rose day. No. এই ছাড়ি ছিড়ে যাবে, আমি ভিডিও করার জন্য এনেছি। এখন আমরা তোমার কাছে না, অডিয়েন্স দেখছে না, বুঝে না, আমরা চাকদা দাঁড়িয়ে আছি, নাহলে আধা ঘন্টা ধরে এখন এসে চালো শাকচুন্নি, এখন এসে মনে হচ্ছে ফোন ঢুকিয়ে দিব মুখের ভেতর। চল সামনে চলো দাদা, দাদা এই ছোটের মেয়েটা ধর তাদের ওটো বয়ফ্রেন্ডের কাছ থেকে চারপাশটা ভুলে চলে এসছে, এই দুটো দিয়েছে বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড দিয়েছে দুটো, বলে উঠবে এই ফুল। আমি সবাইকে দিচ্ছি, আমাকে কেউ দিচ্ছে না, আমি একে দুটো কিনে দিয়েছি, এটা আমার, ঠিক আছে? এখন তাহলে আমার ফেরত পেয়ে গেছি, একে একবারে কিনে দিয়েছি, আমি একবার একেও কিনে দিয়েছি, তোমাকে একটা দিয়েছি না বলো, দুটো নিয়ে কি করেছো, দুটো কোথায়? কে নিয়ে নিল? আমি নিয়ে নিবো, আবার ওর বয়ফ্রেন্ডকে দিয়ে দিচ্ছি, বুঝলে? আমি দিয়েছি ওকে, ও গিয়ে ওর বয়ফ্রেন্ডকে দিয়ে দিচ্ছি। আচ্ছা তো রিয়া, তোমার জন্য হ্যাপি রোজ ডে। ভাই আমি সবার জন্য নিয়ে আসছি, ঠিক আছে? রিয়ার জন্য না না, আমি সত্যি দেখো, আমি আমি তোমাকে সত্যি দিলাম, আমি ওকে দেখো, ওকে আমি দুটো দিয়েছি, তা ও কাকে বয়ফ্রেন্ডকে না কাকে দিয়েছি, না না তাহলে আরেকটা ভাই, হ্যাঁ বাড়িতে, ওই বাড়িতে, হ্যাঁ তো এটা আমি দিয়ে, এই রিয়াকে দাও, দাও 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 দাও, হ্যাঁ এটা তোমার, ঠিক আছে ঠিক আছে, আমি না না তোমাকে দিয়ে দিচ্ছি, এটা আমি সবার জন্য এনেছি, কিন্তু আমার জন্য কেউ আনিনি ভাই, কষ্ট। ওই বললাম না, আজকে হলো রোজ ডে না, স্যাড ডে, আমার জন্য আমি শুধু দিইনি কাউকে, মানে দিয়েছি, আমি রিয়াকে দিলাম, একে দুটো দিলাম, সবাইকে দিয়েছি, আমাকে কেউ দিইনি, এই সৌরভকে দিয়েছিল, তা এখন কি সব করেছে, খেয়ে ফেলেছে হয়তো, আর এখন আমরা যাচ্ছি অনেক, আমাকে তো একটা দিতে পারতে, আমি তোমার, আমি যাই হোক, এখন আমরা যাচ্ছি হলো বাঁশ বাগানে, এই দেখো ভাই কোথায় চলে এসেছি, আমাদের বাড়ি ওইখানে তো এরকম আছে, কিন্তু এতটা নেই ভাই, কেমন একটা পুরো জঙ্গল টাইপের, আর সময় চলে গেছে আগে আগে, আমরা এখন যাচ্ছি, হারিয়ে গেলে পুরো শেষ, শিয়াল মিয়ালে খেয়ে নিলে তো যাবো, কোনো ভয় নেই, কারণ আমাদের এখানে শিয়াল আছে,
যাই এখন যাচ্ছি সামনের দিকে, তারপর একটা প্র্যাঙ্ক শুট করবো আর সময় কটা ফানি ভিডিও হইবে। তো যাই গেস, এখন তোমার বাজে হলো 4:01। ভাই আমরা সেই সকালবেলা এসেছি, সেই তখন থেকে এই প্লেসটায় ভিডিও করেই যাচ্ছি। আর একটা কথা, রিয়া এসেছিল, রিয়া কোথায় চলে গেছে মানে বয়ফ্রেন্ডের সাথে গল্প করতে করতে নাকি, আমি জানি না। এই রিয়া তুমি হয়তো দেখছো, আমি কিছু বলিনি, কিন্তু সৌম্য বলেছে তুমি নাকি রিয়া মানে বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে কোথায় চলে গেছো। প্রথমে ওই বাগানে গেছিলো, তারপর ওইদিকে চলে গেছে। কি কি করবে এখন, কি 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 তোমার কি বয়ফ্রেন্ড চলে গেছে? হ্যাঁ আমি তাই বলছিলাম। আচ্ছা কোথায় ভাই? ওই যে সাদা একটু অনেক দেখাচ্ছে এই যে এখানটায়। ভাই কিছু বলার নেই, আমরা কি করলাম জীবনে, সত্যি কিচ্ছু বলার নাই, কিচ্ছু বলার নাই। ভাই একটা সিন করতে একটা মাথা ঘুরে পড়ে যাবে, শুধু তাই করতে পারছে না। চলো চলো পড়ো 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 পড়ো। রেডি রেডি কি করে ভাই শেষ, আমাদের শেষ ক্লিপ ছিল, যাই হয়েছে কিনা জানি না, হয়েছে হয়েছে। আমি দেখো এখানটা আমাদের 50,000 টাকার ভাড়া ক্যামেরা, এখানে ফেলে দিয়েছে মানে কোনো দামই দিচ্ছে না এখানে সব কিছু। একটা গোলাপ এনেছিলাম ভিডিওর জন্য, তাই ওইগুলো ফেলে রেখেছে। কি বলিস? থাম্বনেল থাম্বনেল এখন আমার থাম্বনেল তুলে দেবে। মোহাম্মদ মোহাম্মদ হুই তাহলে বেশি মানে এখন ভিডিওটা বেশি বড় করবো না, এমনি বিশাল ক্লান্ত হয়ে গেছে, সেই সকাল থেকে একভাবে ভিডিও ভিডিও করে যাচ্ছি, কিচ্ছু খাইনি, যে সকালবেলা খেয়েছিলাম। না না যাবি 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 না যাক গাইস, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিও, ততক্ষণ টাটা ভাই, টেক কেয়ার।